শ্রী রামকৃষ্ণ দেব 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি বিকেলবেলায় সেই ভয়ঙ্কর অসুখ ক্যান্সারে সামান্য সুস্থ মনে করে নিচে নেমে এসেছিলেন এবং গৃহী ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এই দিনটি রামচন্দ্র দত্ত ঠাকুরের শিষ্য এবং তার অনুগামীরা কল্পতরু উৎসব নামে অভিহিত করেছেন। আর এই দিনটিকেই ঠাকুরের সন্তান শারদানন্দ মহারাজ তিনি আত্মপ্রকাশে অভয়ধান বলে আখ্যাত করেছেন। এই দিনে বহু মানুষ আসেন এই ছোট্ট উদ্যানবাটি প্রাঙ্গণে। পরপর 2 বৎসর অতিমারী করোনার জন্য ভক্তদের বা তীর্থযাত্রীদের আসা নিষেধ ছিল। এবারে আমরা আশা করছি অনেক তীর্থযাত্রী অনেক ভক্ত আসবেন। 3 দিন ধরে এই উৎসব হয়, 1 জানুয়ারি, 2 জানুয়ারি এবং 3 জানুয়ারি। সারা দিনই নানা অনুষ্ঠান থাকবে, সকাল থেকে শাস্ত্র পাঠ হবে এবং আমাদের মহারাজরা বলবেন, আরও গান হবে, নাটক হবে, যাত্রা হবে। তো এর মধ্যে একটি অশনি সংকেত আসছে, করোনা। ভারত ভিন্ন অন্য দেশে কয়েকটিতে বড় বড় দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকার, রাজ্য এবং কেন্দ্র উভয়ই সব নাগরিকদের সতর্ক হবার আহ্বান জানিয়েছেন। আমরাও রামকৃষ্ণ মঠ কাশীপুরের তরফ থেকে যারা আমাদের এখানে আসবেন 1, 2, 3, তাদের অনুরোধ করব, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং দূরত্ব বজায় রাখবেন অপরজনের থেকে। আর একটি বিশেষ অনুরোধ জানাব, যাদের বয়স বেশি, বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন, ঔষধ খাচ্ছেন এবং যাদের কোমরবিডিটি আছে, তারা অনুগ্রহ করে 1 জানুয়ারির পরিবর্তে 2 এবং 3 জানুয়ারি এখানে আসুন। সেদিন অপেক্ষাকৃত কম মানুষ আসেন এবং সেখানে আপনারা আনন্দ করে 2 দিনেরই অনুষ্ঠানে, সব অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আমরা বয়স্কদের জন্যে এবং শিশুদের জন্যে ভাবিত যে তারা যেন এখানে এসে অনেকক্ষণ থেকে ওই অন্যের কাছ থেকে সংক্রমণ না পান, এটাই বারবার অনুরোধ জানাচ্ছি। যতই আমাদের এখানে আসবেন মানুষ, সারা ভারতবর্ষ থেকেই আসবেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসবেন, সকলে সতর্ক থাকুন এবং 1 জানুয়ারির ভিড় থেকে বয়স্করা, অসুস্থ মানুষেরা একটু দূরে থাকুন, 2, 3 জানুয়ারি আসুন। এইটি আমাদের কাশীপুর রামকৃষ্ণ মঠ থেকে সকলের প্রতি অনুরোধ। স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ সকলেই আমাদের সাথে আছেন, তারা সাহায্য করবেন এবং ভক্তরাও এইভাবে আমাদের সাথে সহযোগিতা করুন। আর আমরা শ্রী রামকৃষ্ণ দেবের কাছে কল্পতরু ভগবানের নিকট বারবার প্রার্থনা জানাই, যেন পূর্বের মতো আমাদের দেশে অতিমারির প্রকোপ না হয় এবং আমাদের মানুষ যেন করোনা থেকে মুক্ত থাকেন, আমাদের দেশের মানুষেরা, দেশবাসী সকলেই। আমরা আশা করি লক্ষাধিক মানুষ হবে, লক্ষাধিক তীর্থযাত্রী হবে। তবে একসাথে তো লক্ষে মানুষের এখানে আশ্রয় হয় না, থাকতে পারেন না, একসাথে 10,000-এর মতো মানুষ থাকবেনই। আর সারা দিনে 1 লক্ষের বেশি মানুষ আসবেন, হয়তো 1.5-2 লক্ষও হতে পারে এবারে। অন্যান্য বারেও আমাদের 1 লক্ষের মতো মানুষ আসতেন, এবারে 2 লক্ষ মানুষ হওয়ার আশা আছে। তবে সবাইকেই সতর্ক হতে হবে এইখানে অংশ নেওয়ার জন্যে।
নতুন কিছু নেই, আশ্রমে কিছু নতুন কাজ হচ্ছে, যেমন প্রতি মাসে আমরা দরিদ্র নারায়ণ সেবা করছি, আজকেও বড় সেবা করব, তাদের জুতো দেব এবং তাদের দুপুরের আহার দেব, বস্ত্র দেব। এবারে আমরা সংশোধনাগারগুলিতে সমস্ত মহিলা আবাসিকদের বস্ত্র দিয়েছি, শীত বস্ত্র দিয়েছি। ওখানে যারা শিশুরা থাকেন এই কলকাতার কাছে সংশোধনাগার বা জেলখানায়, সেই শিশুদেরও শীত বস্ত্র দিয়েছি। আমরা নানা রকমের সেবা কাজ কাশীপুর মঠ থেকে শুরু করেছি, আগেও হতো, ছাত্রদের জন্যে বই খাতা আরও নানাভাবে ছাত্রদের সাহায্য করার চেষ্টা করছি। আমাদের যেমন পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরে নতুন শাখা হয়েছে, আরও আমাদের কল্যাণীতে নতুন শাখা হচ্ছে, রায়গঞ্জে ইতিমধ্যে হয়ে গেছে, বালুরঘাটে নতুন শাখা হবে, এইরকম বেশ কয়েকটি শাখা। সোমসার আমাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের দ্বাদশ অধ্যক্ষ ছিলেন, তাঁর জন্মস্থানে একটি সুন্দর শাখা কেন্দ্র হয়েছে। বর্ধমানে দুটি নতুন শাখা কেন্দ্র হয়েছে, শ্যামসার এবং আমাদের বাজে প্রতাপপুরে। আর দক্ষিণ ভারতে বেশ কয়েকটি হয়েছে নতুন আশ্রম, তার মধ্যে অন্যতম হল ঋষি অরবিন্দের স্থান যেটি পণ্ডিচেরি, সেই পণ্ডিচেরিতে একটি শাখা কেন্দ্র আমাদের নতুন শুরু হয়েছে। আরও অনেক তাঞ্জাউর আরও বেশ কয়েকটি জায়গায় দক্ষিণ দেশে আশ্রম হয়েছে। হয়তো বিদেশে, এদেশে তো নতুন জায়গা যেগুলির নাম বললাম, যেমন বর্ধমানে দুটি জায়গায়, তারপরে কৃষ্ণনগরে, বালুরঘাটে, রায়গঞ্জে, এইসব কেন্দ্রগুলি হয়েছে নতুন। আগে ছিল আসলে, এগুলিকে অনুমোদন দেওয়া হয়েছে। আর বিদেশে ভ্যাঙ্কুভারে কানাডায় আশ্রম হয়েছে, নতুন জার্মানিতে বার্লিনে একটি শাখা হবে, জার্মানিতে আমাদের আশ্রম আছে সেখানে। এরকমভাবে রামকৃষ্ণ মিশন আসলে 125 বছরে পূর্ণ হয়েছে, সেই জন্যে নতুন শাখা কেন্দ্র করার পরিকল্পনা আমাদের আছে। ইতিমধ্যেই অনেকগুলি নেওয়া হয়েছে, আরও অনেক আশ্রম প্যানেলের মধ্যে আছে যাদের নেওয়া হবে ভবিষ্যতে, সেগুলি এখনও ঠিক হয়নি।